হ্যালো এভরিবডি ওয়েলকাম অ্যাট জয়ফুল ইংলিশ লার্নিং তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো সেখানেই আমি অ্যাডজেকটিভ সম্পর্কে বিভিন্ন কথা বলেছি অ্যাডজেকটিভস এর ফাংশান অ্যাডজেকটিভস এর ইন এ সেন্টেন্স অ্যান্ড হাউ টু ইউজ অ্যাডজেকটিভস ইন ইটস প্রপার অর্ডার ইন এ সেন্টেন্স সেই ভিডিওতেই আমরা আরও দেখেছি কিছু কিছু অ্যাডজেকটিভস আছে যারা যে কোয়ালিটিস সম্পর্কে বলে দ্যাট ক্যান বি গ্রেডেবল অর ইউ ক্যান কম্পেয়ার দেম ইন রিলেশন টু দ্য আদার অ্যাডজেকটিভস অর আদার সো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সেই সব কম্পারিজন অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ সম্পর্কেই কিন্তু বিভিন্ন কথা বলবো প্রথমেই বলবো ওয়াটার দ্য বেসিক টাইপস অফ কম্পারিজন অর ডিগ্রি অফ কম্পারিজন অ্যান্ড হোয়াট শুড বি দ্য স্ট্রাকচার অফ ইউজিং দেম প্রপারলি যে কি ধরনের স্ট্রাকচার ফলো করে আমরা সেই ডিগ্রি অফ কম্পারিজনগুলো বোঝাবো এবং অনেক জাম্পলস এবং বিভিন্ন ধরনের রুল এক্সপ্লেন করবো এবং ফাইনালি কিন্তু আমি তোমাদের কিছু আননোন ফ্যাক্টস এবং যেগুলো হয়তো তোমরা সেরকমভাবে খেয়াল করনি সেই কথাগুলোও কিন্তু বলবো এবং যেগুলো তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার যে কি এক্সেপশানস রয়েছে এক্সেপশানস রুলগুলো কি কোথায় প্রিপোজিশান কেমনভাবে ইউজ করব তাহলে এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তাদের কিন্তু এই কোনো ব্যাপারেই কিন্তু ডিগ্রি অ্যাডজেকটিভস ইউজের কোনো সমস্যা হবে না এসো তাহলে দেখে নেওয়া যাক আমরা কি পড়তে চলেছি আজকের ভিডিওতে কি আমরা শিখ শিখব দেখো এখানে আমি একটা ছবির মা মধ্যে দিয়ে তোমাদের কিছু বোঝাতে চেষ্টা করেছি সেটা কি দেখো দ্য অ্যাডজেক্টিভ টল ইজ কম্পেয়ার্ড ইন রিলেশন টু আদার ওয়ার্ডস দ্যাট ইজ টলার দ্যাট ইজ অলসো অ্যাডজেকটিভ অ্যান্ড টলেস্ট এখানে কি হয়েছে দেখো ইট টল ইজ কম্পেয়ার্ড ওয়েন ইট ইজ কম্পারিজন বিটুইন টু ইট ইজ টলার অ্যান্ড বিটুইন দেম টল অ্যান্ড টলার হি ইজ দ্য টলেস্ট এখানে আমরা দেখলাম টল অ্যাডজেকটিভস ইজ কম্পেয়ার্ড ফ্রম আ লোয়ার টু আ হায়ার ডিগ্রি দ্য অ্যারো শোজ দ্যাট বাট হিয়ার শর্ট শর্টার অ্যান্ড শর্টেস্ট ইউ ফাইন্ড দ্য অ্যাডজেকটিভ ইজ শর্ট ইজ কম্পেয়ার ফ্রম আ হায়ার ডিগ্রি টু এ লোয়ার ডিগ্রি দেখো উই ইউজ কম্পেৰিজিন ৱেন ডু উই ইউজ কম্পেৰিজিন উই ইউজ কম্পেৰিজন ইন অৰ্ডাৰ টু ডিছক্ৰাইব চিমিলাৰিটি আইডেণ্টিটি ডিফ্ৰেঞ্চ কোৱালিটি ইকুৱেলিটি অৰ ইনিকিটি সেইভাৱে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কম্পারিজন ইউজ করি এবং দেখো উইথ গ্রেডেবল অ্যাডজেক্টিভ দেয়ার আর থ্রি টাইপস অফ কম্পারিজন আর পসিবল যেমন আমরা আগের ছবিতে দেখলাম এক কী ধরনের এই তিন ধরনের কম্পারিজন হতে পারে একটা হতে পারে টু আ হায়ার ডিগ্রি কখনো আমরা ফ্রম এ লোয়ার টু হায়ার ডিগ্রি আমরা কম্পারিজন করতে পারি যেমন টল টলার টলেস্ট

to a higher degree clever adjective is compared in relation to susan and anna there is a degree of higherness or uh, this is from higher anna is cleverer than susan similarly anna is the cleverest student in the uh, class the degree is high but in case of anna is as clever as John, here you find Anna and John. The cleverness is equal, that is, the here the adjective clever is compared to the same degree. And the problem, this problem is less difficult than the previous one. Here, uh, something is compared to a lower degree, basing on that you find the comparison are based on three basic categories that is either superiority or in, uh, equality or inferiority that is he is much older than her that is these here the comparison is based on superiority that is uh, the something is compared to its higher degree but my hands are

বিষয়টির ওপর ভিত্তি করে আমরা তিন ধরনের ডিগ্রি অফ কম্পারিজন দেখতে পাই তারা কি পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি এসো উদাহরণ দেখে নিই তাহলেই বুঝতে পারবো দেখো প্রথমে একটা বা সাইকেল দেন কার অ্যান্ড দেন দ্য এলোপ্রেন হিয়ার ইউ ফাইন্ড দ্য সাইকেল দ্য বাইক ইজ ফাস্ট বাট The car is faster than the bike. And the plane is fastest than the bike and the car. Here, you find the adjective is used in positive degree as fast, but in comparative degree, when we compare a bike and a car, you use faster, and when the aeroplane or plane is compared with a uh, bike and car, we use fastest. So

Anna is as tall as her sister. What do you see here? Anna subject then is is the verb and you find as and the tall is that adject adjectives is used in between as and as. দেন দ্য অবজেক্ট ইজ দেয়ার সুতরাং এখানে বিষয়টা কি অ্যানা এবং তার সিস্টার দুজনেই ইকুয়াল ইন হাইট দেয়ার দ্যাট ইজ দ্য অ্যাডজেক্টিভ টল ইজ হিয়ার ইকুয়াল ইন বোথ ইন কেস অফ অ্যানা অ্যান্ড হার সিস্টার এবং স্ট্রাকচারটা কীরম হলো অ্যাজ দেন দ্য অ্যাডজেকটিভ টল অ্যান্ড আফটার দ্যাট অ্যানা দার অ্যাজ অ্যান্ড দে আফটার দ্যাট দ্য অবজেক্ট ইজ ইউজড নাও দ্য কম্পিটিভ ডিগ্রি কখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব যখন আমরা দুটো বিষয়ের মধ্যে কম্পারিজন করব যে টু থিংস আর কম্পেয়ার টুগেদার লে এবং সেটা স্ট্রাকচারটা কীরকম হবে দেখো অ্যাডজেক্টিভের শেষে সবসময় ইয়ার যোগ করতে হবে এবং তারপরে একটা দেন ইউজ করতে হবে কীরম দেখ দেখে নি আগে উদাহরণটা হি ইজ টলার দ্যান মি দেখো অ্যাডজেক্টিভ ইজ টল অ্যান্ড ইয়ার ইজ ইউজড হেয়ার আফটার দ্যাট দ্যান অ্যান্ড দেন দ্য অবজেক্ট তাহলে এটা এখানে দেখো কাদের মধ্যে তুলনা হচ্ছে দুজনের মধ্যে যখন আমরা দুজনের মধ্যে তুলনা করবো তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো এবং তার স্ট্রাকচারটা কিন্তু এরকম হবে ইয়ার থাকবে অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যোগ হবে এবং তারপরে দেন ইউজ হবে এইবার দেখো সুপারলেটিভ ডিগ্রি তাহলে সুপারলেটিভ ডিগ্রি কি যখন আমরা অনেকের মধ্যে কোনো কম্পারিজন করি তখন কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি এবং তার স্ট্রাকচার কীরকম হয় খুব ইজি দেখো একটা ডিটারমিনার দ ইউজ করতে হবে বর আর্টিকেল দ প্লাস অ্যাডজেক্টিভের ইএসটি ফর্ম আফটার দ্যাট অ্যাডজেক্টিভ ইউ হ্যাভ টু ইউজ ইএসটি লেট সি দ্য এক্সাম্পল হিয়ার Mount Everest is the highest peak in the world. Here you find the and the high is the adjective, and after that we have to use EST and peak in the world because Mount Everest is compared in relation to any other peak in the world similarly c is the cleverest student in the class that girl is compared in relation to other students in the class you see there are uh, more, many more students in the class so c is the cleverest so the is used and with the adjective clever you have to use est now let's discuss the uh, comparative and superlative adjective rules that is how do you form the word that is a problem i hope you uh, you just get confused তোমাদের মনে হোতে পারে জে কখনে য়ের জো করো 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 কারণ আমরা তো আগেই দেখেছি গুড বেটার বেস্ট আমরা সেখানে ইয়ার লিখছি না আবার কোন কোনো ক্ষেত্রে হ্যাপিয়ার তাহলে এই যে রুলগুলো কি সেটা আমরা এখানে আলোচনা করব। দেখো যখন ওয়ান সিলেবল আর টু সিলেবিক অ্যাডজেক্টিভ হয় মানে দেখো যখন আমরা বলছি ওল্ড ওল্ড দ্য ইজ ওয়ান বাট যখন আমরা বলি ওয়া আমরা কি করি শব্দটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করি বা যদি বলি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট তিন ভার ভাঙছি ভেঙে বলছি এই যে সিলেবেল আর কিছুই নয় যখন যেভাবে আমরা ওয়ার্ডগুলোকে ভাঙবো বলছে যে ওয়ান সিলেবল অথবা টু সিলেবল ওয়ার্ডের ক্ষেত্রে কম্পিটিভ ডিগ্রিতে ইআর আর সুপারলেটিভ ডিগ্রিতে সিম্পলি ইএসটি যোগ হয় যেমন দেখে নেওয়া যাক অ'ল্ড অ'ল্ডাৰ অ'লেষ্ট ইউ ফাইণ্ড দেয়াৰ ইউ ফাইণ্ড ইউ চি অ'ল্ড ইজ এ ৱৰ্ড মনোছিলিভিক অৰ্ ওৱান চিলিভিক ৱৰ্ড এণ্ড হিডাৰ ইয়াৰ এণ্ড ওল্ডেষ্ট চিমিলাৰলি টল টলাৰ টলেষ্ট চিপ চিপাৰ চিপেষ্ট ইচ্ছ্ৰা দেখ এইবার আসা যাক যদি শেষে ই থাকে অ্যাডজেকটিভসের তাহলে কিন্তু শুধু আর অথবা এসটি যোগ করতে হবে ইন কম্পারেটিভ অ্যান্ড ইন সুপারলেটিভ ডিগ্রি দেখে নিই এক্সাম্পলসগুলো যেমন লেট দেখো এখানে লেট বানানে শেষে কি রয়েছে ই ফাইনাল ই ফাইনাল ই থাকলে দেখো শুধু আর যোগ হলো এবং এক্ষেত্রেও কিন্তু শুধু এসটি যোগ হলো যেমন লেট লেটার লেটেস্ট সিমিলারলি নাইস নাইসার নাইজেস্ট কিন্তু দেখো যদি একটা ভায়ল থাকে এবং তারপরে একটি কনসোনেন্ট থাকে সোজা কথায় ভায়োলের আগে কনসোনেন্টের আগে যদি কোনো ভায়ল থাকে সেক্ষেত্রে লাস্ট কনসোনেন্টটা কিন্তু ডাবল হয়ে যায় কিরম দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ফ্যাট ফ্যাট ফাইনাল কনসোনেন্টটা অ্যান্ড বিফোর দ্যাট দ্যার ইজ য়ার ওয়েট ইজ ইন কম্পারেটিভ ডিগ্রি ইউ ফাইন্ড লাস্ট কনসন্ট ইজ ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট সিমিলারলি বিগ বিগার বিগেস্ট এবার দেখো যদি টু সিলেবল অ্যাডজেকটিভস শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি ওয়াল সাউন্ড থাকে ট্রেস্ট ওয়াল সাউন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়াইয়ের পরিবর্তে আর অথব ইন ডিগ্রি দেখো এখানে একটা ভুল আছে এখানে টি হবে টি ইন সুপারিটিভ ডিগ্রি ইউজ হবে দেখো এক্সাম্পলসেই আরও ভালোভাবে বুঝে নেবে দেখো হ্যাপি হ্যাপি ইয়ার অ্যান্ড এস দেখো সো হ্যাপি আরের ক্ষেত্রে কী হয়েছে ওয়াই রিমুভ হয়ে গেছে সেখানে আর এবং এস্টের ক্ষেত্রেও কিন্তু এখানে ওয়াই রিমুভ হয়ে আইইএসটি হয়েছে এটাই কিন্তু রুল ইজি ইজিয়ার ইজিয়েস্ট এখানে একটা আনলাইকলি ভুল হয়ে যাওয়ার জন্য দুঃখিত দেখো তোমরা কিন্তু এইটাই ইউজ করবে আইইএসটি কারণ ফাইনাল ওয়াই কিন্তু রিমুভ হয়ে যাবে বোথ আই এবং আই ইউজ হবে এবার দেখো কম্পারিটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি আদার রুলস দ্যাট ইজ টু সিলেবল ওয়ার্ড দ্যাট ইজ আনট্রেসড ভায়ল অ্যাট দ্য এন্ড যেমন আগের ক্ষেত্রে কি বলেছিলাম একটা ভায়ল যেখানে থাকবে এবং সেটা খুব ভালো পাবেন হ্যাপি অর হ্যাপি হ্যাপি আর হয়ে গেল তো কিন্তু এখানে দেখো উদাহরণগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যখন আমরা বলছি ন্যারো এখানে দেখো আর আর ওয়ার মাঝখানে ও কিন্তু ভেরি আনট্রেস্ট যে উচ্চারণ হচ্ছেই না প্রায় ন্যারো ন্যারো সেখানে কি হচ্ছে ন্যারোয়ার অ্যান্ড ন্যারোয়েস্ট সিমিলারলি ক্লেভার আমরা ক্লেভার যখন বলছি অ্যান্ড আর এর মাঝে যে ই রয়েছে সেটা কিন্তু আনট্রেস্ট অলমোস্ট প্রোনাউন্স করছিই না ক্লেভর সেক্ষেত্রে কিন্তু আমরা কী করবো শুধু ইয়ার বা ইএসটি যোগ করবো বা কোয়াইট কোয়াইটার কোয়াইটেস্ট তাহলে এইটাই হচ্ছে এই এর রুল যে যদি ভাই আনট্রেসড হয় সেক্ষেত্রে কিন্তু আই ইয়ার বা অন্য কিছু যোগ করার দরকার নেই সেক্ষেত্রে ইয়ার ডাইরেক্টলি বা ডাবলও হবে না লাস্ট কনসার্নেন্টটা যেটা আমরা ফ্যাটের ক্ষেত্রে দেখেছি ফ্যাট যখন আমরা ফ্যাট বলছি এ কিন্তু ট্রেসড হচ্ছে ফ্যাট কিন্তু যখন আমরা ক্লেভার বলছি এ কিন্তু হচ্ছে না আনক্রেস্ট থেকে যাচ্ছে সেই জন্য লাস্ট কনসোনেন্ট কিন্তু ডাবল হচ্ছে না ফ্যাটের ক্ষেত্রে কিন্তু এবার দেখো আমি আগেই বলেছিলাম যে কিছু ইরেগুলার ফর্মস অফ কম্প্যারিজন রয়েছে সেগুলো কি যেমন গুড বেটার বেস্ট ব্যাড ওট লিটল লেস লিস্ট অ্যান্ড মাচ মেনি উইথ মোর অ্যান্ড মোস্ট দেখো এইগুলোকে বলা হচ্ছে ইরেগুলার কম্প্যারিজন বিকজ দে ডু নট ফলো এনি নর্মাল রুলস এইবার আসা যাক যখন লংগার অ্যাডজেক্টিভস হবে যেমন ইন্টেলিজেন্ট সেক্ষেত্রে বা বিউটিফুল সেক্ষেত্রে আমরা কী ধরনের ওয়ার্ড ইউজ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব ব্যবহার করব। দেখো যখন লঙ্গার অ্যাডজেকটিভসের ক্ষেত্রে সবসময় মোর অর মোস্ট ইজ ইউজড ফর এক্সাম্পল ইন্টেলিজেন্ট মোর ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল কিন্তু আনহ্যাপি দেখে তো মনে হচ্ছে এটা লং অ্যাডজেক্টিভ আনহ্যাপির ক্ষেত্রে কিন্তু আনহ্যাপিয়ার আনহ্যাপিয়েস্ট এটাই কিন্তু এই রুলের এক্সেপশান অলদো আনহ্যাপিকে আমরা দেখে মনে করছি যে অনেক বড় অ্যাডজেক্টিভ কিন্তু সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আনহ্যাপিয়ার এবং আনহ্যাপিয়েস্টই হবে সেরকম দেখো গুড লুকিং গুড লুকিংকেও তো দেখে মনে হচ্ছে অনেক বড় অ্যাডজেক্টিভ তা আমরা মোর গুড লুকিং বলি না বেটার লুকিং অ্যান্ড বেস্ট লুকিং অথবা ওয়েল নোন বেটার নোন অথবা বেস্ট নোন এগুলো লঙ্গার অ্যাডজেক্টিভ হলেও কিন্তু এদের ফ নর্মাল যে রুলে আমরা কম্পারেটিভ সুপারেটিভ ডিগ্রি করি সেই রুলই ফলো করে এগুলো কিন্তু তার এক্সেপশনালস রুল এবার দেখো আমি আগেই বললাম যে কিছু লঙ্গার অ্যাডজেক্টিভসের ক্ষেত্রেই কিন্তু মোর অ্যান্ড মোস্ট ইউজ হয় কিন্তু দেখো কখনো কখনও শর্ট অ্যাডজেকটিভসের ক্ষেত্রেও মোর অ্যান্ড মোস্ট ইউজ হতে পারে কারণ কিছু কিছু এক্সেপশানালস রুল তো থাকে এটা হচ্ছে সেই এক্সেপশানস যেমন দেখো যখন আমরা দেন ইউজ করছি না সেক্ষেত্রে কিন্তু শর্ট এক অ্যাডজেকটিভসের ক্ষেত্রেও মোর অথবা মোস্ট ইউজ হয় যেমন দ্য রোড ইজ গেটিং মোর অ্যান্ড মোর স্টেপ হিয়ার দেখো আমরা দেন বলিনি লাস্ট জাস্ট স্টেপ অ্যাডজেক্টিভ ইজ ইউজড হিয়ার সুতরাং তার আগেই কিন্তু মোর অ্যান্ড মোর ইউজ হয়েছে এবং এইটা কিন্তু শর্ট অ্যাডজেক্টিভ নট লং অ্যাডজেক্টিভ যখন দেন ইউজ হবে না সোজা কথায় দেন ইউজ না করলে আমরা শর্ট অ্যাডজেক্টিভসের ক্ষেত্রেও মোর অন মোর অর মোস্ট ইউজ করতে পারি আর একটা দেখো যখন টু কম্পেয়ার টু ডেসক্রিপশানস কারোর সম্পর্কে দুটো ডেসক্রিপশান বা দুটো অ্যাডজেক্টিভ ইউজ করবো যেমন দেখো হি ইজ মোর লেজি দ্যান স্টুপিড এখানে আমরা কখনোই বলবো না হি ইজ লেজিয়ার দ্যান স্টুপিড কারণ এটা কী হচ্ছে দুটো ডেসক্রিপশান লেজি অ্যান্ড স্টুপিটনেস ইজ সামথিং ডিসক্রাইব দ্যাট পারসন এই ক্ষেত্রেও কিন্তু লেজি শর্ট অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও আমরা মোর ইউজ করব এছাড়াও কিছু কিছু ওয়ার্ড অ্যাডজেকটিভস আছে যেমন রিয়েল রাইট রং লাইক এদের সাথে সব সময় কিন্তু মোর অথবা মোস্ট ইউজ হয় যেমন সি সি ইজ মোর লাইক হার মাদার দেখো এই সেন্টেন্সে লাইক শর্ট অ্যাডজেকটিভস কিন্তু মোর লাইকের আগে ইউজ হলো আমরা কখনোই বলবো না লাইকার হার মাদার এটা কিন্তু এটা বলা যাবে না এবার দেখা দেখা যাক দেনের পরে কি কি প্রনাউন বসে কখন কিভাবে বসে দেখো ইনফর্মাল স্টাইলে সবসময় অবজেক্ট প্রোনাউন দেনের পরে বসে যখন আমরা বলবো সি ইজ ওল্ডার দ্যান মি এই এটা কিন্তু ইনফর্মাল স্টাইল অফ স্পিকিং সুতরাং মি ইজ এ অবজেক্ট প্রোনাউন এবং দেনের পরে কিন্তু বসেছে কিন্তু যদি ফর্মাল স্টাইল হয় সেক্ষেত্রে সাবজেক্ট প্রোনাউন ইজ ইউজড উইথ ভার্বস ইন ব্র্যাকেট হিয়ার সি ইজ ওল্ডার দেন আই এম দ্যাট ইজ এটা এই ধরনের সেন্টেন্স কিন্তু ফরমাল স্টাইলে ইউজ হয় যখন আমরা লেটার রাইটিংয়ের দেখি তো ইনফরমাল লেটার পার্সোনাল লেটার অর ফর্মাল রাইটিং যে টু আ এনিওয়্যার টু অফিস অর ইউর স্কুল অর এনিওয়্যার এডিটোরিয়াল রাইটিং যখন আমরা ফর্মাল ইউজ করবো তখন কিন্তু কম্পিটিটিভ ডিগ্রির ক্ষেত্রে দেনের শেষে সাবজেক্ট প্রোনাউনি ইউজ হবে এবার দেখো প্রিপোজিশান ইন সুপারলেটিভ ডিগ্রি এখানেও কিন্তু কিছু এক্সেপশানের কথা বলবো বলেছে ডু নট ইউজ অফ উইথ আ সিঙ্গুলের ওয়ার্ড রেফারিং টু আ প্লেস অর গ্রুপ দেখো উদাহরণটা দেখে নাও আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড দেখো এখানে সিঙ্গুলের ওয়ার্ড ইউজ হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড একটাই ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে এবং সুতরাং অফের পরিবর্তে কিন্তু ইন হবে যেমন আমি কখনোই বলবো না অফ দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু হবে না এটা বলা যাবে না আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু ইনকারেক্ট সি ইজ দ্য ফার্স্টেস্ট প্লেয়ার ইন দ্য টিম এখানেও দেখো টিম আর গ্রুপ বোঝাচ্ছে এবং সিঙ্গুলার ওয়ার্ড রেফারিং টু আ গ্রুপ সেক্ষেত্রেও কিন্তু অফের জায়গায় প্রিপোজিশান ইন ইজ কারেক্ট উই ডি নট ইজ দ্য ফাস্টেস্ট প্লেয়ার অফ দ্য টিম বলা যাবে না যখন টিম একটা সিঙ্গুলার ওয়ার্ড রেফারিং টু আ গ্রুপ বোঝাবে কিন্তু কিন্তু যদি তোমরা প্লুরাল বিফোর প্লুরাল অর বিফোর সিঙ্গুলার কোয়ান্টিফায়ার লাইক লট অর বাঞ্চ আমরা কিন্তু অফ ইউজ করবো আমরা আগের ক্ষেত্রে দেখেছি কি টিম একটা সিঙ্গুলার ওয়ার্ড বাট সি ইজ দ্য ফাস্টেস্ট প্লেয়ার অফ দেম অল এখানে দেম কিন্তু প্লুরাল আইডিয়াস ডিনোট করছে সুতরাং যখন প্লুরাল হবে তার আগে কিন্তু অফ ইউজ করতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রেখে দেবে কারণ যদি সিঙ্গুলার হয় ইন হবে সুপালিটিভ ডিগ্রিতে কিন্তু যদি প্লুরাল আইডিয়াস হয় প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু অফ হবে সিমিলারলি হি ইজ দ্য বেস্ট অফ দ্য লট হেয়ার দ্য দেখো কোয়ান্টিফায়ার লট ইজ ইউজড সুতরাং অফ দ্য প্রিপোজিশান ইজ অলওয়েজ অফ আচ্ছা তোমরা যারা এতক্ষণ ভিডিওটা খুব ভালোভাবে দেখেছ তারা কিন্তু এই এক্সারসাইজটা খুব ভালোভাবেই করতে পারবে তাহলে বাড়িতে এক্সারসাইজটা চেষ্টা করো যদি কোনো কোথাও অসুবিধা হয় কমেন্ট সেকশানে তোমাদের সমস্যা জানাতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের উত্তর দেবো সুতরাং নোম্বর টুডে থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড বাই বাই